আসসালামু আলাইকুম। চিকেন খেতে সবাই পছন্দ করে, বাচ্চারা চিকেন পেলে তো কোনো কথাই নেই। আজ আপনাদের চিকেনের মজার একটা রেসিপি দেখাবো। রেসিপির নাম চিকেন পাকোড়া। ঝটপট অল্প সময়ে তৈরি করা যায়, খেতেও অনেক মজার হয়। আমি এ পর্যন্ত যত ধরনের পাকোড়া খেয়েছি, চিকেন পাকোড়া সবচেয়ে সেরা লেগেছে। কথা না বাড়িয়ে চলুন প্রসেসটি দেখিয়ে দিই। চিকেন পাকোড়া তৈরির জন্য এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। এই রেসিপিটা অবশ্যই ব্রয়লার মুরগির মাংস দিয়ে করতে হবে। ব্রয়লার মুরগির বুকের অংশে অনেক মাংস থাকে। আমি বুকের দুই পাশের মাংস এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এখানে প্রায় 200 গ্রামের মতো মাংস আছে। পিসগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, দিচ্ছি 1/2 চা চামচ মরিচ গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন। সব মশলা যাতে মাংসের গায়ে ভালোভাবে লাগে এটা খেয়াল রাখতে হবে। মশলা মাখিয়ে পিসগুলো 10 মিনিট রেখে দিব, অর্থাৎ ম্যারিনেট করে নেব। আর অবশ্যই পাত্রটা ঢেকে রাখবেন। 10 মিনিট ম্যারিনেট করার পর দিচ্ছি কিছু মরিচ কুচি, ঝাল বুঝে মরিচ দিবেন। দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এরপর দিচ্ছি 1টা ডিম। ডিম দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে দিব বেসন। বেসনের নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, সব কিছুর মিশ্রণ একটু হার্ড করার জন্য বেসন দিচ্ছি। একটু একটু করে বেসন দিয়ে মিশিয়ে নেব। বেসন দিয়ে মিশ্রণটা হার্ড করে নেব, যাতে পাকোড়ার শেপ দেওয়া যায়। দেখুন, বেসন মেশানো শেষ। এখন খুব সহজেই পাকোড়ার শেপ দেওয়া যাচ্ছে। এবার গরম তেলে দিয়ে ভেজে নেব। চুলার মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। একে একে পাকোড়ার শেপ দিয়ে তেলে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা পাকোড়ায় 1টা করে চিকেন পিস থাকবে। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রাখবেন। চুলার আঁচ বেশি থাকলে পাকোড়ায় দ্রুত কালার চলে আসে, কিন্তু ভেতরের চিকেন সেদ্ধ হবে না। তাই অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। আর ডুবো তেলে ভাজতে হবে, সেজন্য তেল বেশি দিতে হবে। আমি নেড়ে নেড়ে পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আট থেকে 10 মিনিট ভাজলেই হবে। দেখুন, পাকোড়াগুলো সোনালি করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তৈরি অনেক সহজ হলেও এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা বিকেলের নাস্তায় বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।